সিলেটের গোয়াইনঘাটে বাজার মনিটরিং এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলা সদর রাধানগর বাজার, জাফরং বাজার ও মামার বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়। অভিযানে অধিক মূল্য, নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং সংরক্ষণ মূল্য তালিকায় না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা সহ সর্বমোট 4,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা পরিসংখ্যান অফিসার ফয়সাল আহমদ, স্যানিটারি ইন্সপেক্টর রমজান আলী, গোয়াইনঘাট থানার এএসআই প্রভাকর বড়ুয়া সহ বাজার কমিটির নেতৃবৃন্দ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলাম বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় এবং দোকানিরা যাতে অধিক মূল্য, নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং সংরক্ষণ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত না করতে পারে, সেজন্য উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালিত হবে। আজকে আমরা দেশব্যাপী যে বাজার মূল্য নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণে একটা লাগামহীন অভিযোগে দ্রব্যমূল্যে এখানে বাজার মনিটরিং, উপজেলা বাজার মনিটরিং যে কমিটি আছে সেই কমিটির সদস্যরা এসেছিলাম, বাজার মনিটরিং করেছি। আমরা উপজেলার যে প্রধান প্রধান যে বাজার রয়েছে, আদানপুর বাজার, জাফলং, তারপরে রাধানগর, গোয়াইনঘাট বাজার, বারহাল বাজার, সমস্ত বাজারে আমরা খোঁজখবর নিয়েছি এবং অনুসন্ধান করে জেনেছি যে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে বাজারের মূল্য বাড়ছে বা কমছে। সেই উদ্দেশ্যে আমরা এখানে বাজার মনিটরিংয়ে বেরিয়েছি এবং বের হয়ে আমরা বেশ কিছু অবজারভেশন পেয়েছি। এখানে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি রয়েছে, যেমন চাল, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, রসুন, এসবের মূল্য আমরা আজকে তদারকি করেছি এবং তদারকি করে আমরা বাজারে যে বিভিন্ন বাজার বেঁধে যে আমরা দামের যে হেরফের পেয়েছি সেটা আমরা উদ্বোধন করতে জানাবো এবং রিপোর্ট আকারে যাবে। আর এর পাশাপাশি আমরা আজকে নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের আওতায় 2টি হোটেলে আমরা অভিযান করেছি এবং হোটেলে অভিযান করে ভুক্ত অধিকার আইনে 2টি পৃথক মামলায় 4,000 টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।